বা এবং সেই সঙ্গে ইউনাইটেড স্পোর্টসেও খেলেছেন এই লাল কমল ভৌমিক, এবং আজকে যে দলে তিনি খেলেছেন সেই দলের প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন। বলতে বলতে কী করছেন, সেন্টারে বল রেখেছেন, ওখানে কিন্তু বলটা নামিয়েছেন, কিন্তু না, তার আগে অবশ্য ওখানে রেফারির কাছে হ্যান্ডবলের একটা আবেদন হয়েছিল, কিন্তু রেফারি তো জায়গা রয়েছেন যেখান থেকে অপারেট করার চেষ্টা করছেন সুরজিৎ ঘোষ, এবং বলতে বলতে গোল, দুর্দান্ত আক্রমণের ফসল। আমি বলবো একল জেতে সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন, তবে এই মুহূর্তে অ্যাডভান্টেজ অবশ্যই পাঠচক্র। আবার একটা আক্রমণ, এবার কিন্তু শট, এবং গোলরক্ষক সেই বল ফিরতি বল, একজন খেলোয়াড় FCI শান্তনু মণ্ডল, শান্তনু বাঁপায় শট, কিন্তু এক্ষেত্রে বল চলে গেল মারতে, খানিকটা প্রেসিং ফুটবল, আবার FCI আক্রমণ, একটা সুযোগ আছে, ও এক্ষেত্রে বলে পায়ে সংযোগ ঘটাতে পারলেন না ঠিক, কাট করে বেরিয়ে গেছেন ওখানে শান্তনু, সেন্টার আসছে এবং গোল হওয়া উচিত, এবং গোল, দুর্দান্ত। আমি বলছিলাম যে অনেকক্ষণ ধরেই একটা চাপ তৈরি করছে, এবং সেই চক্র আক্রমণ থেকে তাদের সেই 16 নম্বর খেলোয়াড়, বল কিন্তু এবার চলে গেল মাঠের বাইরে, একটা অনেকক্ষণ ধরে একটা আক্রমণ পেনিট্রেটিভ জোনে, কিন্তু দূরে বল পাঠাতে পারেন সেই শান্তনুকে, কর্নারে দেখা যাচ্ছে ভালো জায়গায় বল রেখেছিলেন, ও পেছন থেকে এসে ওখানে কিন্তু হেড করার চেষ্টা করেছিলেন বিশ্বজিৎ মুর্মু, হয়তো অন্যরকম কিছু পরিকল্পনা রয়েছে। দেখুন সেই আর একটা উদ্বেগজনক মুহূর্ত, পেনাল্টি বক্সের সামনে পাঠচক্রের কোনো রকমে বল বিপদমুক্ত, কিন্তু ইনসুইং বল, সোমনাথের হেড ব্রহ্মতালুতে লেগে স্কাই হয়ে মহাশূন্যে বল চলে গেল, এবং এক্ষেত্রে বার উঁচিয়ে অনেকটা উঁচিয়ে বল চলে গেল। এই কথা বলতে বলতে রেফারি রোহান দাশগুপ্ত লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে আজকের ম্যাচ শেষ হয়ে গেল, অর্থাৎ গ্রুপ এতে দ্বাদশ স্থানাধিকারী FCI এবং ত্রয়োদশ স্থানাধিকারী মামুনি অ্যান্ড আশিয়ানা পাঠচক্র পরস্পরের বিরুদ্ধে 1-1 পয়েন্টে খেলা ড্র করে পয়েন্ট এবং সম্মান ভাগাভাগি করলো। আমরা দেখে নিই পরিসংখ্যান, বল পজিশনে 57% FCI, পাঠচক্র 43%, শট 9-7, শট অন টার্গেট 2-3, 10